চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? দুর্যোগ মোকাবিলা, এটা কি করেছিলাম? রিডিং করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা কি করব? আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে মধ্যে কিছু তোমাদের অল্প কথায় উত্তর দাও, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। কি কি প্রশ্ন আছে এখানে মধ্যে? কোন দুটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই? বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে? আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো। বন্যা প্রতিরোধের দুটি উপায় লিখো। তাহলে আমরা একটা একটা করে আমরা একটু বোর্ডের দিকে যাব। দেখো কি বন্যা ও ঘূর্ণিঝড়ে এখানে আমি দুটো প্রশ্ন লিখলাম। কোন দুটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই? বন্যা ও ঘূর্ণিঝড়ে আমরা বেশি আক্রান্ত হই। বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে? বন্যার পর বিশুদ্ধ পানির অভাবে মানুষের মাঝে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। কেন? আমি না বলেছিলাম তোমাদেরকে যে বন্যার ফলে কি হয়, চারিদিকে খুব নোংরা পানি থাকে না? খালের পানি, বিলের পানি, সাগরের পানি, সেখানে কি থাকে? আমাদের নানা ধরনের বর্জ্য পদার্থ সেটার সাথে মিক্স আপ হয়ে যায় না? সেগুলো কি হয়, নলের মধ্যে খাবারের যে পানির যে নল আছে সেগুলোর মধ্যে ঢুকে পড়তে পারে, নলকূপের পানিতে সেটা মিশ্রিত হতে পারে। হ্যাঁ, তাহলে কি হয়,
সেই যে বিশুদ্ধ পানির অভাবে তখন কি হয়, নানা রকমের রোগ, ডায়রিয়া, তারপরে এই ধরনের কি হয়, পেটের পেটের নানা ধরনের পানিবাহিত রোগের সৃষ্টি হতে পারে। বন্যা ও ঘূর্ণিঝড়ে আমরা কি হই, আমরা সাধারণত বেশি রকম আক্রান্ত হই। আর বন্যার পর কি হয়, বিশুদ্ধ পানির অভাবে মানুষের মাঝে কি করে, নানা রকম রোগের প্রাদুর্ভাব কি হয়, বেড়ে যেতে পারে। একটু বোর্ড থেকে দেখে নাও আগে। তারপরে দেখো, লিখেছো নিশ্চয়ই? তাহলে আমাদের আরো দুটো কোশ্চেন আছে, আমরা একটু দেখি। এখানে দেখো, আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো, কি কি কারণে, কোন দুটো কারণে কি হয় আগুন লাগে। এটা আমরা যখন রিডিং করেছি সেখানে আমরা পড়েছিলাম, আগুন লাগার দুটো কারণ কি কি, রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে। গ্রামাঞ্চলে যারা থাকে, আমাদের গ্রামাঞ্চল কেন, আমাদের শহরে দেখবা যে অনেক সময় কি হয়, সিলিন্ডারের, আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাদের কি হয়, যদি কোনো ধরনের লিকেজ থাকে, সেই লিকেজের মধ্যে থেকে কি হয়, যখন গ্যাসটা বেরোতে থাকে তখন সেখানে যদি তুমি সামান্য ধরনের আগুন যদি সেখানে লাগে অসাবধানতা বশত, তখন কি হয়, সেখানে চারপাশে যদি কাগজ ধরনের কিছু থাকে বা অন্য যে কোনো কাপড় টাপড় কিছু থাকে যদি, তখন কি হয়, সেখানে মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। তারপরে সিগারেটের আগুন, তারপরে যে মশার কয়েল আছে সেই কয়েল থেকে লাগতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আগুনের উৎপত্তি ঘটে, আগুন কিন্তু লাগে। এরপরে আসো যে অনেক সময় হয় না যে আমি কি করলাম, যে রান্না করে রান্না শেষ করলাম, তাড়াহুড়ো করে আমি ঠিক মতো চুলার আগুনটাকে ভালো করে নিভাই নাই, সেখান থেকে কি হয়, অসাবধানতাবশত বড় করে বড় আকারে আগুন লেগে যেতে পারে। গ্রামাঞ্চলে যারা আছে, যারা বিশেষ করে লাকড়ি দিয়ে যারা চুলা রান্না করে, চুলার কাজ যারা করে, চুলা জ্বালায়,
তারা কি করে রান্না করে সেই যে আগুনের যে কাঠ পোড়ালে কি হয় কয়লা হয় না সেই কয়লাটা বা আগুনের যে তোমার যে ইয়া আছে লাকড়ি যেটা আছে সেটার মাথায় কি হয় আগুনটা কিন্তু নিতে অনেকক্ষণ সময় লাগে সেটা হয়তো জ্বলছে জ্বলছে সেখানে কি হয় হয়তো একটা উড়ে এসে একটা কাগজ পড়লো কিংবা উড়ে এসে একটা পাতা পড়লো সেটার সাথে লেগে গেল তখনও কিন্তু কি হয় বিরাট আকারে আগুন ধরে যায় এবং পাশে থাকা যে কুড়ে ঘর ছনের ঘর যা যেগুলো আছে পাতার ঘর যেগুলো আছে সেগুলো কি করে সেগুলো কিন্তু খুব দ্রুত তখন আগুন লেগে যায় তখন সেটা ধরে যায়। দেখো রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে তারপরে শিশুরা আগুন নিয়ে খেলা করলে আতশবাজি ফোটাতে গেলে শিশুরা কি করে শিশুরা যে আতশবাজি আছে সেটা সেটা ধরায় না সেটা থেকে কি হয় দেখবা যে আগুন আতশবাজিটা যখন ধরে তখন যে আগুনের স্ফুলিঙ্গ যেটা আছে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে এই ধরনের খেলা কি করা যাবে না তোমরাও কিন্তু শিশু এই ধরনের খেলা থেকে কিন্তু সাবধানে থাকবে। তাহলে দেখো আগুন লাগার দুটো কারণ আমরা কি কি জানলাম রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে শিশুরা আগুন নিয়ে খেলা করলে আতশবাজি ফোটাতে গেলে এটা যদি কারো তুলে নিতে হয় তাহলে দেখো আমি সরে গেলাম পুরো বোর্ডটা এখন দেখে তোমরা কি করো তোমরা একটু তুলে নাও। পরে আরেকটা কোশ্চেন আছে 4 নম্বরের যে কোশ্চেন সেটা দেখো তাহলে দেখো এখানের মধ্যে কি 4 নম্বর প্রশ্ন বন্যা প্রতিরোধের দুটা উপায় লেখো কিভাবে কোন উপায়ে আমরা বন্যাকে প্রতিরোধ করতে পারবো বন্যা প্রতিরোধের দুটি উপায় হলো কি কি গাছ কেটে না ফেলা হ্যাঁ আমরা যদি গাছকে কেটে ফেলি তাহলে কি হয় মাটিটা আর আগলা হয়ে যায় না মাটিটা কি হয়ে যায় মাটিটা আগলা হয়ে যায় তখন দেখো গাছ কেটে না ফেলা হ্যাঁ আর গাছটা যদি আমরা না কেটে ফেলি গাছে যদি শিকড় থাকে শিকড় কি করে মাটিকে আঁকড়ে ধরে রাখে না তাহলে মাটিগুলো আটকিয়ে যেতে পারবে না প্রবল স্রোতে কি কি হবে না তাহলে মাটিগুলো সরে যাবে না পরিকল্পিত ভাবে রাস্তাঘাট
বাসস্থান ও বাঁধ তৈরি করা। আমরা যদি পরিকল্পিত ভাবে কি করি, আমাদের বাড়িঘর নির্মাণ করি, রাস্তাঘাট নির্মাণ করি, যেন পানিটা সরে যায়, তাহলে কি হবে না, পানিগুলো একেবারে জলাবদ্ধ অবস্থায় আটকে থাকবে না। পানি চলে গেলে কি আর বন্যার সৃষ্টি হবে, পানি কি আর জড় হয়ে থাকতে পারবে, পারবে না। তাহলে পরিকল্পিত ভাবে কি করতে হবে, রাস্তাঘাট, বাসস্থান এবং বাঁধ তৈরি করা, যেন পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে না, জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এই যে যখন ঝড় হয়, যখন বন্যা হয়, তখন কি হয়, সাগরের পানি, নদীর পানিগুলো উপচে চলে আসে না, একেবারে কিনারে চলে আসে। তখন কি হয় দেখবা, যে অনেক যে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আছে, কি আছে যে পানির টানে, পানির স্রোতে কি হয়, বাঁধ থাকে না, সেখানে কোনো কি থাকে না, কোনো বাঁধ থাকে না, মানুষের বাড়িঘর ভেঙে একেবারে নদীতে, নদীর পেটে চলে যাচ্ছে। হ্যাঁ, বসত ঘর বাড়ি অনেক মানুষ কি হয় তখন একেবারে পথে বসে যায়। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, যেখান দিয়ে পানির স্রোতটা আসবে, পানির যে জলোচ্ছ্বাস আছে সেটা আসবে, সেটাকে আমাদেরকে রোধ করতে হবে, সেখানে মধ্যে কি করতে হবে, একটা বাঁধের সৃষ্টি করতে হবে। তাহলে আমরা দুটা উপায় কি কি পেলাম, একটা হচ্ছে বন্যা প্রতিরোধে দুটি উপায় কি কি, একটা, এক নাম্বার হচ্ছে গাছ কেটে না ফেলা, দু নাম্বার হচ্ছে কি যে আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা মাফিক বাড়িঘর নির্মাণ করতে হবে, রাস্তাঘাট নির্মাণ করতে হবে, এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে কি হবে না, জলাবদ্ধতা সৃষ্টি হবে না। তাহলে আজকে এ পর্যন্তই, আমি আমার ক্লাস শেষ করবো। আল্লাহ হাফেজ সবাইকে।